আসসালামু আলাইকুম আরহামুদুল্লাহ। আমরা হচ্ছে আজানের জন্য 2 মিনিট লেট করছি, তো হচ্ছে একটু কাইন্ডলি তাড়াতাড়ি আসেন, আমাদেরকে জানায় দেন যে হচ্ছে গিয়ে সব কিছু দেখা যাচ্ছে কিনা, সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আমরা হচ্ছে আমাদের ক্লাস শুরু করে দিব। একটু তাড়াতাড়ি আমাকে জানান যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আমি এখনই ক্লাস স্টার্ট করে দিব। আশা করি সব কিছু দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের সাথে ফয়সাল আছে, আমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর। ফয়সালের ব্যাপারে যদি একটু বলি, আমার সবচাইতে ভাল লাগে হচ্ছে গিয়ে ফয়সালের ভয়েসটা, মানে একদম গরম করে রাখার মতো একটা ব্যাপার। মানে ও ক্লাস দিলে হচ্ছে কি টিচার মানে স্টুডেন্টরা অন্যদিকে মনোযোগ দেওয়ার সুযোগ পায় না, এটা হচ্ছে অনেক ভালো একটা দিক, আমাদেরও শেখা উচিত। একটু দেখি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আমাকে একটু বলেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমি একটু লিখি। হালকা ব্লাক হতে পারে, ঠিক হয়ে যাবে এখনই। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। তো আমরা হচ্ছে গিয়ে পড়তেছিলাম রাসায়নিক বন্ধন, মানে হচ্ছে রাসায়নিক বন্ধন নিয়ে পড়তেছিলাম। তো আজকে হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধনের 4 নম্বর লেকচার, আর এই টোটাল চ্যাপ্টারের হচ্ছে 21 নম্বর লেকচার। হ্যাঁ, লেকচার 21। একটু ব্লার হইতে পারে, একটু ব্লার হইতে পারে, আমি এখনই ঠিক করে নিব। হ্যাঁ, একটু ব্লার হইতে পারে, একটু ব্লার হইতে পারে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, একটু একটু দেখেন যে হচ্ছে কি এখন সব ঠিকঠাক আছে কিনা। একটু ব্লার হইতে পারে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। আমি একটা কাজ করি, মাঝখানে কিছু একটু লিখি। হ্যাঁ, তাহলে হয়তো ব্লার্ডনেসও চলে যায়। ESG মাইক্রোকোর্স AMC। আচ্ছা, তো আসেন আমরা শুরু করে দিই। বিসমিল্লাহ, এখন ঠিক হয়ে যাবে, আমি একটা মিনিট চেক করে নিই। দেখা যায়। ঠিক আছে, তো আসেন আমরা শুরু করে দিই। খেয়াল করেন, আমরা গতকাল করতেছিলাম পোলারিটি ও পোলার আয়ন, রাইট? পোলার আয়ন ও পোলারিটি। হ্যাঁ, পোলারিটি। আচ্ছা, তো এইটার আজকে 3rd পার্ট পড়াবো, সাথে হাইড্রোজেন বন্ধটা পড়াই দেবো। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করুন, আজকের পড়াটাও দরকারি আমাদের। মোটামুটি হচ্ছে গিয়ে আজকের পরে আর যদি আমি মোটামুটি 2টা লেকচার নিই, আর 2টা লেকচার নিলে, খেয়াল করেন, আজকের পরে আর 2টা লেকচার নিলে আমাদের অফিসিয়ালি চ্যাপ্টারটা শেষ। বাট আমি একটা কাজ করব, আমি একটা এক্সট্রা ক্লাস নিব, সেটা হচ্ছে শুধু অক্সাইডের উপরে আমার একটা এক্সট্রা ক্লাস নেওয়ার কথা ছিল, আমাকে একটা স্টুডেন্ট মনে করাই দিছে, আমার খেয়াল নাই, না হলে অক্সাইডের উপরের ক্লাসটা আমরা আগেই নিয়ে নিতাম, এই পর্যন্ত আসতাম না, আগেই নিয়ে নিতাম। তো অক্সাইডের উপর একটা ক্লাস যাবে, আর রিভিউ ক্লাস যাবে হচ্ছে 1টা বা 2টা। হ্যাঁ, রিভিউ ক্লাস যাবে 1টা বা 2টা, 1টা বা 2টা। তারপরে চিন্তা করেন, আগামী 2টা লেকচার আজকের পর, হ্যাঁ, আজকের পর আগামী 2টা লেকচারে আমাদের এই চ্যাপ্টার অফিসিয়ালি ক্লোজ। তারপর অক্সাইডের উপর একটা ক্লাস নিব, ওইটা হচ্ছে একটা মাস্টার ক্লাস টাইপের থাকবে। অ্যাডমিশনে অনেক কোশ্চেন আসে যে কোন অক্সাইডটা কীরকম, ক্ষারধর্মী নাকি অম্লধর্মী। তো আমরা অক্সাইড দেখে কিভাবে চিনবো যে এটা ক্ষারধর্মী নাকি অম্লধর্মী, তো এইটা একটা পড়া থাকবে। আর টোটাল চ্যাপ্টারটা রিভিউ থাকবে 1 বা 2টা ক্লাস। এই ক্লাসটা খুব সম্ভবত আমি মেন গ্রুপ থেকে নিব, ESG-র মেন গ্রুপ থেকে নিব। তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপরে আমরা হচ্ছে গিয়ে একটু দেখব যে হচ্ছে গিয়ে আপনার কোন ক্লাসটা সাউন্ডের সমস্যা ছিল, বা কোন ক্লাসটাতে হচ্ছে গিয়ে আপনার লেখা অস্পষ্ট ছিল, এই জিনিসগুলো দেখে তারপর ওই ক্লাসটা দরকার না আবার নিব। মানে আমাদের মোটামুটি টার্গেটটা হচ্ছে এই চ্যাপ্টারটা এই মাসের ভিতরে ক্লোজ করে দেওয়া। আজকে অলরেডি 16 তারিখ, তার মানে আমাদের হাতে আর বেশি সময় নেই। তো আমরা এই চ্যাপ্টারটা মোটামুটি এই মাসের মধ্যে কভার করব, তারপরে হচ্ছে গিয়ে আমি হয়তো 1 সপ্তাহ রেস্ট নিব, এরপরে চ্যাপ্টার 4টা শুরু করব। চ্যাপ্টার 4টা কিভাবে শুরু করব বা কিরকম এনার্জি থাকবে ক্লাস চ্যাপ্টার 4-এর শুরুতে, এইটার জন্য আসলে আপনাদের উপস্থিতি প্রয়োজন, বাকিটা হচ্ছে গিয়ে আপনারা ভালো বুঝেন, আমি আর বলবো না। তো আশা করি হচ্ছে এখন সব কিছু ঠিকঠাক আছে, আমরা শুরু করে দিই। আগের লেকচারগুলোতে দিলে ভালো হইতো, আমি জানি না। আচ্ছা, যাই হোক, এখানে মেনশনের ব্যাপার হয়তো। আচ্ছা, ঠিক আছে, তো আমরা শুরু করে দিই। আর আগের লেকচার যারা যারা পাচ্ছেন না, আগের লেকচার কিন্তু আমি প্রত্যেকটা ক্যাপশনে দিয়ে দিই। হ্যাঁ, প্রত্যেকটা ক্যাপশনে আছে,
তো এখানে খুব সম্ভবত হচ্ছে 18টা লেকচার আছে, আমি বাকিগুলো এখনো হচ্ছে গিয়ে যোগ করি নাই, একদিন রাতে বসে করে দিব, আসলে সময় পাই না এই জন্য করা হয় না, তো আমরা শুরু করে দিই। আচ্ছা আচ্ছা, খেয়াল করেন আমরা হচ্ছে পোলারায়ন ও পোলারিটি আজকে আসলে কি পড়তে যাচ্ছি, আজকে পড়বো হচ্ছে গিয়ে পোলারায়নের সাথে সম্পর্কিত কিছু কথা। হ্যাঁ, পোলারায়নের সাথে পোলারায়নের জন্য লেখেন, পোলারায়নের জন্য কিছু প্রভাব। আচ্ছা, তো আমি এটা একটু পড়াই দিব আপনাদেরকে, কারণ এটা বইয়ের ভাষায় আপনারা বুঝবেন না, আমি বইয়ের ভাষাগুলো এনে আপনারা এই জিনিসটা বুঝাই দেব। হ্যাঁ, তো শুরু করে দেব। ফার্স্টেই যে পার্টটা আমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে খেয়াল করেন, এক নাম্বার হচ্ছে পানিতে লবণের দ্রাব্যতা কমে যাওয়া। এই পার্টটি একটু লিখে নেন, পানিতে লবণের দ্রাব্যতা কমে যাওয়া। আচ্ছা, এইটা বলতে আমরা কি বুঝাচ্ছি খেয়াল করেন, আমরা ছোটবেলা থেকে একটা কথা বলি, সেটা কি আমরা বলি যে আয়নিকরা, খেয়াল করেন, হ্যাঁ আয়নিকরা, এগুলো জাস্ট ভাষাগত ব্যাপার, আমরা বুঝি না তাই পড়াই দিচ্ছি, হ্যাঁ না হলে এগুলো আমি পড়াইতাম না। খেয়াল করেন, আমরা জানি আয়নিকরা পানিতে দ্রবীভূত হয়। আমি আগে আমার ভাষায় পড়াই নিই, তারপরে বইয়ের ভাষায় পড়াই দিই। আয়নিকরা পানিতে দ্রবীভূত হয়, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কেমিস্ট্রি বুঝে না, কারণ হচ্ছে গিয়ে তারা বইয়ের ভাষাগুলো বুঝে না, না হলে কিন্তু কেমিস্ট্রি একদম সহজ একটা সাবজেক্ট, কিছু জায়গায় একটু সমস্যা আছে, বাট এ বাদে মোটামুটি কিন্তু একটা সহজ সাবজেক্ট, অ্যাটলিস্ট ফিজিক্সের তুলনায় বা অ্যাটলিস্ট হচ্ছে ম্যাথের তুলনায়, এখানে হচ্ছে গিয়ে সাবজেক্টটা সহজ, বাট আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা বুঝি না, কারণ হচ্ছে বইয়ের ভাষাগুলো কঠিন, এই জন্য বুঝি না, না হলে কিন্তু বুঝা উচিত। আয়নিকরা পানিতে দ্রবীভূত হয়, আর সমযোজীরা পানিতে দ্রবীভূত হয় না। খেয়াল করবেন, আয়নিকরা পানিতে দ্রবীভূত হয় আর সমযোজীরা পানিতে দ্রবীভূত হয় না, এটা আমরা আগে থেকেই জানি। আচ্ছা, তো এইটার সাথে আমরা পোলারায়নের ব্যাখ্যাটা কিভাবে দেব, মনোযোগ দিয়ে বুঝান, পোলারায়নের ব্যাখ্যাটা কিভাবে দেব। আচ্ছা, তো আমরা যেই কাজটা করবো মনোযোগ দিয়ে খেয়াল করবেন তাহলে আপনি বুঝে যাবেন। নর্মালি চিন্তা করেন যে আমরা কি বলছিলাম, খেয়াল করেন, ক্যাটায়নের আকার ছোট হইলে আর অ্যানায়নের আকার বড় হইলে, যারা আগের দুটা ক্লাস করছে তাদের জন্য অনেক ইজি হবে, হ্যাঁ অ্যানায়নের আকার বড় হইলে পোলারায়নের, খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে ভাষা বুঝেন, পোলারায়নের মাত্রা বাড়ে, দ্যাট মিন্স সমযোজী হয়। এটা হচ্ছে মূল কথা। তার মানে আমি একটা কথা এইখান থেকে বাই ডিফল্ট একটা কথা লিখতেই পারি যে পোলারায়নের মাত্রা বাড়লে পানিতে দ্রাব্যতা হ্রাস পায়। এই কথাটা কিভাবে লিখলাম খেয়াল করেন। আমরা বলতেই পারি পোলারায়নের মাত্রা বাড়লে সমযোজী হয়, এটা তো আপনি বুঝেন, পোলারায়নের মাত্রা বাড়লে সমযোজী হয়, তাহলে বইয়ে যদি এই কথাটা লেখা থাকে পোলারায়নের মাত্রা বাড়লে পানিতে দ্রাব্যতা হ্রাস পায়, এই কথাটা কি খুব বেশি ইলজিক্যাল? না, লজিক্যাল, বাট আপনি এইটার সাথে এটা মিলাইতে পারতেছেন না। কেন মিলাইতে পারতেছেন না? কারণ আমরা আসলে পোলারায়নকে সমযোজী পড়ছি, পোলারায়নকে কখনোই দ্রাব্যতা বলি নাই, তাই না? তাহলে আমরা বলতে পারি যে পোলারায়নের মাত্রা বাড়লে সমযোজী হয়, তাহলে সমযোজী হইলে পানিতে দ্রবীভূত হয় না, তার মানে দ্রাব্যতা হ্রাস পায়। তাহলে চিন্তা করেন আমাদের গ্রাফটা কিরকম হবে, পোলারায়ন বাড়লে সমযোজী বাড়ে, মানে সমযোজী বৈশিষ্ট্য বাড়লে পানিতে দ্রাব্যতা কমে যায়। এটা তাড়াতাড়ি আমাকে বলেন যে এই যে বক্স,
তাহলে আমাকে বলবেন বক্স ক্লিয়ার। আমি বারবার বলতেছি এই ভাষাগুলা পোলাবাইন বুঝে না, বারবার বলতেছি এই ভাষাগুলা পোলাবাইন বুঝে না, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। খেয়াল করেন, নর্মালি চিন্তা করেন যে হচ্ছে কিভাবে আসলে চ্যাপ্টার ফোরটা আপনাদের পড়াবো আমি বুঝি না। দেখেন মানুষ হচ্ছে গিয়ে মাত্র 48 থেকে 50 জন আছে, আচ্ছা এবার আসেন আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাই। হ্যাঁ পরের পার্টে চলে যাই, তাহলে পোলারায়নের মাত্রা বাড়লে পানিতে দ্রাব্যতা হ্রাস পায়, মানে পোলারায়ন বাড়লে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায়, সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাইলে দ্রাব্যতা কমে যায়। আচ্ছা খেয়াল করেন, গতকাল একজন স্টুডেন্ট আমাকে কোশ্চেন করছিল, ক্লাসের মধ্যেই কোশ্চেন করছিল যে ভাইয়া এই চ্যাপ্টার শেষ হইতে আর কয়টা ক্লাস লাগবে। আপনি বুঝছেন, আপনি কথার উত্তরটা বুঝছেন, আমাকে বলা হয়েছে যে এই চ্যাপ্টারটা শেষ করতে কতক্ষণ লাগবে, কয়দিন লাগবে। এখন চিন্তা করেন আপনারা আমারে খুব ভালো করে চিনেন, যারা যারা মাইক্রোকোর্সে প্রথম থেকে ক্লাস করতেছেন আপনারা আশা করি এতটুকু আমাকে চিনেন যে আমি কখনোই হচ্ছে ক্লাস 1.5 ঘন্টা বা 1.5-2 ঘন্টার নিচে শেষ করি না, আল্লাহর রহমতে আমার এনাফ এনার্জি আছে। তো এখন চিন্তা করেন গত ক্লাস আমি নিছি হচ্ছে 54 থেকে 56 মিনিট, কেন? মানুষ হচ্ছে কম, আমি এতক্ষণ ক্লাস নিব কেন, আমারে বুঝান কেন ক্লাস নিবে এতক্ষণ। তো গতকাল যদি আমি 1.5 ঘন্টা ক্লাস নিতাম তাহলে এই টপিকটা কি আজকে আসতো? অবশ্যই আসতো না, গতকাল আমি এই জিনিসটা পড়াই ফেলতে পারতাম, রাইট? এমন করা যাওয়ার প্রিপারেশন নিতে হচ্ছে যে ভাই আমি আজকে পড়ে আসি নাই, আপনাদের হচ্ছে পড়াইতে পারবো না, এরকম তো না ব্যাপারটা, তাই না? তো আমি যদি গতকাল 1.5 ঘন্টা পড়াইতে পারতাম এই লেকচারটা গতকাল শেষ হয়ে যেত, আজকে নতুন লেকচার শেষ হইতো। তার মানে কি আপনাদের উপস্থিতির জন্যই কিন্তু চ্যাপ্টারটা শেষ হইতে লেট হইতেছে, আপনারা জিনিসটা ধরতে পারতেছেন না। পরে আমার দোষ দিলে লাভ আছে ভাই? আমি কি হচ্ছে আমি কি কোন টাকা পয়সার জন্য আপনাদের চ্যাপ্টার লেন্দি করতেছি বা আপনাদের আটকে রাখতেছি, এরকম কোনো ব্যাপার? অবশ্যই না, আপনাদের জন্য আসলে, আপনাদের জন্যই কিন্তু আসলে চ্যাপ্টারটা শেষ হইতে লেট হচ্ছে। আর আপনারা যদি চ্যাপ্টার 4 তাড়াতাড়ি শেষ করতে চান তার মানে বুঝতেই পারতেছেন আপনাদের থাকতে হবে, নাহলে ভাই আমি এত ইজিলি চ্যাপ্টার শেষ করবো না। খেয়াল করেন, এরপরে আসেন আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ আমরা পরের পার্টে চলে যাই, পরের পার্টে চলে যাই। এবার আসেন আমরা পরের পড়াবো, সেটা হচ্ছে যৌগের বর্ণ, যৌগের বর্ণ 2 নম্বর। এইগুলা পোলাবাইন বুঝে না, এইসব বাংলাগুলা বুঝে না ভাই, আমার ঠেকা পড়ে নাই, আমি আপনাদের জন্য চ্যাপ্টারটাকে সুন্দর করে শেষ করতেছি, তারপরে যদি আপনারা না বুঝেন কেমনে হবে আমি জানি না। যৌগের বর্ণ, আচ্ছা একটু খেয়াল করেন, একটা কথা লিখেন, একটা কথা লিখেন না বোঝা লাগবে না, আপনি লিখেন। হ্যাঁ লিখবেন, সাধারণত ডি ও এফ অরবিটালে, সাধারণত সাধারণত ডি ও এফ অরবিটালে অরবিটালে অযুগ্ম ইলেকট্রনের উপস্থিতিতে, অযুগ্ম ইলেকট্রনের উপস্থিতিতে, অযুগ্ম ইলেকট্রনের উপস্থিতিতে যৌগরা বর্ণযুক্ত হয়, যৌগরা বর্ণযুক্ত হয়। আসেন আমরা একটু রিভাইজ দিই, আমরা একটু রিভাইজ দিই, রিভাইজ দিই বলতে একটু দরকারি পড়া। হ্যাঁ একটু দরকারি পড়া, একটু খেয়াল করেন, আমরা একটা রিভিশন দিই, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি আপনাকে শিখাইছিলাম যে ভাইয়া ফেরাস হাইড্রোক্সাইড, ফেরাস হাইড্রোক্সাইডের কালার কি? কালার হচ্ছে সবুজ, কালার কি? কালার হচ্ছে সবুজ। আচ্ছা ফেরাস হাইড্রোক্সাইডের কালার সবুজ আমরা কই পাইছিলাম? আসেন আমরা একটু গুণগত রসায়নে ফেরত যাই, গুণগত রসায়নে আমরা আয়ন শনাক্তকরণ পড়াইছিলাম, কি পড়াইছিলাম? আয়ন শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণ, রাইট? গুণগত রসায়নের পড়া কোন ক্লাসে পাবেন আমি একটু দেখাই দিই, কোন ক্লাসে পাবেন আমি একটু দেখাই দিচ্ছি। এই যে আপনি ক্যাপশনে যান, আপনি একটু ক্যাপশনে যান, দেখবেন আমার কথাটা মিলে কিনা। ক্যাপশনে যান, ক্যাপশনে গেলাম, ক্যাপশনে যাওয়ার পর একটু স্ক্রল করেন, স্ক্রল করলে দেখবেন একদম লাস্ট লেকচার, লেকচার 9, লেকচার 9 যান, লেকচার 9 দেখলে এই যে আমি একটা চকলেট কালার পাঞ্জাবি পরা, এই ক্লাসের মধ্যে আয়ন শনাক্তকরণ আমি আপনাদের পড়াইছি, ফাইন। আচ্ছা এবার আসেন আমরা হচ্ছে আমাদের মূল লেকচারে ফেরত যাই। এবার আসেন খেয়াল করেন, দেখেন আয়ন শনাক্তকরণ আমরা পড়ছিলাম, ফেরাস হাইড্রোক্সাইডের কালার হচ্ছে সবুজ, ফাইন। এখন ফেরাস হাইড্রোক্সাইডের কালারটা সবুজ কেন?
ফেরা সাইডক্সেনের কালারটা সবুজ কেন? এই আয়রনের জন্য। কার জন্য? এই যে এই আয়রনের জন্য। এখন আসেন নতুন পড়া, আয়রনটা কেন কালারফুল হয়, আয়রনটা কেন কালারফুল হয়, এটা আমরা পড়ছি কই? ডি ব্লকে, ডি ব্লকের বৈশিষ্ট্য, ডি ব্লকের বৈশিষ্ট্য, ডি ব্লকের বৈশিষ্ট্যের ক্লাস কই পাবেন? ডি ব্লকের বৈশিষ্ট্যের ক্লাস কই পাবেন? এই যে আমিও আপনারে হচ্ছে গিয়ে এই যে দেখেন আমি হচ্ছে আপনারে সব রেডি করে দিছি। এই যে এইখানের মধ্যে ডি ব্লকের বৈশিষ্ট্য আছে, একটা মিনিট আমি একটু চেক করি কোন জায়গায়। খুব সম্ভবত 12 নম্বর লেকচার, খুব সম্ভবত 12 নম্বর লেকচার, না সরি 12 নম্বর না, 11 নম্বর লেকচার, ইয়েস 11 নম্বর লেকচার। এই যে দেখেন, এই যে খেয়াল করেন, ডি ব্লক ও অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। আমি আপনারা এই ক্লাসের মধ্যে মোটামুটি হচ্ছে গিয়ে একদম একটা ক্লিয়ার আইডিয়া দিছি, দেখাইছি না? হ্যাঁ দেখাইছি, জটিল যোগের নাম করেন আছে এখানে। হ্যাঁ তার মানে চিন্তা করেন আমি কিন্তু আপনার জন্য সবকিছু রেডি রাখছি বাবা। হ্যাঁ আমি আপনার জন্য সবকিছু রেডি রাখছি। এখন চিন্তা করেন ডি ব্লকের বৈশিষ্ট্য, ডি ব্লকের একটা বৈশিষ্ট্য হচ্ছে রঙিন যৌগ তৈরি করা। কি তৈরি করা? রঙিন যৌগ তৈরি করা। কেন রঙিন যৌগ তৈরি করবে? হোয়াই? কেন ঠেকা পড়ছে? না ঠেকা পড়া নেই, কাহিনী আছে। খেয়াল করেন আয়রন, আয়রনের এখানে চার্জ কত? আয়রনের চার্জ হচ্ছে Fe2+। খেয়াল করবেন আয়রনের চার্জ কত? Fe2+। Fe2+ এর ইলেকট্রন বিন্যাস করেন, Fe2+ এর ইলেকট্রন বিন্যাস কি দেখেন? শুধু আয়রনের ইলেকট্রন বিন্যাস কত? 26 না 26। তার মানে আপনি যদি ইলেকট্রন বিন্যাস করেন কি পাবেন? আপনি পাবেন ভাইয়া 3B(r)4s 2R6(26), রাইট? তাহলে এখানে কি Fe2+, এখানে কি Fe2+, তাহলে Fe2+ দেখেন, Fe2+ যদি আমরা লিখি তাহলে দেখেন Fe2+ লিখলে এখানে কি পাবো? 3D6 পাবো, 3D6 ফাইন। এবার আসেন 3D6 মানে কি বলেন তো? 3D6 মানে 1 2 3 4 5, পাঁচটা বক্স, ছয়টা ইলেকট্রন দেন, 1 2 3 4 5 6। এবার খেয়াল করেন এইটাকে আমরা কি বলতাম? আমরা বলতাম এটাকে ডিজেনারেট অবস্থা, ডিজেনারেট অবস্থা। ভাই এইটা কি পড়াইছি? হ্যাঁ এইটাও পড়াইছি। কই পাবেন আপনি এটা? কই পাবেন বাবা? দেখেন তো ডি, এই যে আমাদের যে ডিজেনারেট নন ডিজেনারেট এটা কই পাবেন? এই যে দেখেন আমি আপনার জন্য বাবা সব রেডি রাখছি। দেখেন এই যে 17 নম্বর লেকচারে, 17 নম্বর লেকচারটা আমি খুব সুন্দর সকালবেলা ক্লাস দিয়েছিলাম। হ্যাঁ এটা হচ্ছে ঠিক ঈদের আগের দিন। এই যে দেখেন আমি ডি ব্লক আঁকতেছি, খেয়াল করেন। তাহলে তাহলে দেখেন আমি কিন্তু বাবা আপনার কাছে আপনার জন্য রেডি না রেখে আসি নাই, আমি আপনার জন্য সবকিছু রেডি রেখে তারপরে ক্লাস নিতে আসছি। দেখেন ডিজেনারেট, এখন আসেন এটা আমরা চাপাই দিই। চাপাইলে কি হবে? চাপাইলে কি হবে? 1 2 3 4 5 সবগুলোকে চাপান, চাপাইলে কি হবে? তিনটা বক্সের মধ্যে চলে আসবে, ছয়টা ইলেকট্রন তিনটা বক্সের মধ্যে চলে আসলো। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি নন ডিজেনারেট। কি বলবো? নন ডিজেনারেট, নন ডিজেনারেট। তাহলে চিন্তা করেন এটা হচ্ছে ডিজেনারেট, এটা হচ্ছে নন ডিজেনারেট। এবার আসেন মনোযোগ দিয়ে বুঝেন, সেটা হচ্ছে আপনি আমাকে বলেন, আপনি আমাকে বলেন, আমি একটু কালার করে দিই। খেয়াল করেন এই তিনটা বক্সের, এই তিনটা বক্সের জন্য যে একটা শক্তির মান পাওয়া যাবে, এই তিনটা বক্সের জন্য শক্তির মান সে E1, আর এই দুইটা বক্সের জন্য, এই দুইটা বক্সের জন্য শক্তির মান সে E2। তাহলে E1 আর E2। এখন আপনি আমাকে বলেন এই যে তিনটা ভর্তি বক্স আর দুইটা খালি বক্স, এদের শক্তি কি সেম হবে? না কখনোই না। তাহলে চিন্তা করেন এদের জন্য কি থাকবে? এদের জন্য কিভাবে একটা ডেল E থাকবে? না ডেল E মানে শক্তির পার্থক্য থাকবে। এদের জন্য কি থাকবে? শক্তির পার্থক্য। এই শক্তির পার্থক্যের রেসপেক্টে খেয়াল করেন প্রত্যেকটা ডেল E এর রেসপেক্টে একটা করে ল্যাম্বডা থাকা কি উচিত? না আমাকে বলেন তো, এরা কই থেকে শিখছেন? ফ্রম প্ল্যাঙ্ক, ফ্রম প্ল্যাঙ্ক। যে প্রত্যেকটা ডেল E এর রেসপেক্টে একটা করে ল্যাম্বডা থাকে, প্রত্যেকটা ডেল E এর রেসপেক্টে একটা করে ল্যাম্বডা থাকে, কই পড়াইছি? গুণগত রসায়নে পড়াইছি। তারপরে চিন্তা করেন এই ডেল E এর রেসপেক্টে একটা করে ল্যাম্বডা আছে, ফাইন। আচ্ছা এবার আসেন আমরা যে মেইন জায়গাতে যাই, এই ডেল, এই যে ল্যাম্বডা, এই ল্যাম্বডার একটা রেঞ্জ থাকবে, এই ল্যাম্বডার একটা রেঞ্জ থাকবে, এই ল্যাম্বডার একটা রেঞ্জ থাকবে, এত থেকে এত আমরা সবাই জানি। আচ্ছা এবার আসেন আমরা একটু মিলাই নিই, হ্যাঁ আমরা একটু মিলাই, সেটা হচ্ছে খেয়াল করে, খেয়াল করে, হ্যাঁ খেয়াল করে, এই যে ল্যাম্বডার যে একটা রেঞ্জ আছে, ল্যাম্বডার রেঞ্জ আছে, আমরা জানি মৌলিক বর্ণ কয় কালারের, মৌলিক বর্ণ কয় কালারের? তিন কালারের। কয় কালারের? তিন কালারের, RGB, RGB, ফাইন। এই যে ল্যাম্বডার রেঞ্জ, এই তিনজনের কি রেঞ্জ আছে? না। এই তিন লালের জন্য কি একটা ল্যাম্বডা আছে? এই গ্রিনের জন্য একটা ল্যাম্বডা আছে, ব্লু এর জন্য একটা ল্যাম্বডা আছে, রাইট? আচ্ছা
ল্যামডা আর, ল্যামডা গ্রিন, ল্যামডা ব্লু। খেয়াল করেন এই রেঞ্জের সাথে যে কোনো একটা রেঞ্জ মিলে, মনোযোগ দিয়ে বুঝেন, এই রেঞ্জের সাথে এটা কোন জায়গা থেকে আসছে? এটা আসছে এফ ই টু প্লাসের জন্য, এফ ই টু প্লাসের নন ডিজেনারেট থেকে আসছে। তাহলে এফ ই টু প্লাসের নন ডিজেনারেটের রেঞ্জের জন্য ল্যামডার রেঞ্জের সাথে এইখানের কোনো একটা ল্যামডার রেঞ্জ মিলবে, কোনো একটা রেঞ্জ মিলবে, কোনো একটা রেঞ্জ মিলবে। মনে করেন, মনে করেন ব্লু এর রেঞ্জের সাথে এই যে ল্যামডা ব্লু এর সাথে এই ল্যামডা মিলছে, এই ল্যামডা ব্লু এর সাথে এই ল্যামডা মিলছে, এই ল্যামডা মিলছে, যে মিলবে, যে মিলবে, যে মিলবে সে শোষিত হবে, সে শোষিত হবে, সে শোষিত হবে, সে শোষিত হবে, আর বাকি দুইজন বের হয়ে যাবে, বাকি দুজন বিকৃত হবে। তার মানে চিন্তা করেন, এই যে নীল, আমি একটু নীল কালারটা নিই, এই যে নীল, এই নীলটা শোষিত হচ্ছে, এই নীলটা শোষিত হচ্ছে, আর এরা দুজন বের হয়ে যাচ্ছে, এরা দুইজন বের হয়ে একসাথে আমাদের চোখের রেটিনায় যেই আলোটা তৈরি করে বা যেই কালারটা তৈরি করে ওই কালারের নাম হচ্ছে সবুজ। দ্যাটস ওয়াই আমরা ফেরাসের কালারটাকে সবুজ দেখে থাকি। আরেকবার একটু বলি, ফেরাস, এটা কি ফেরাস না নাকি ফেরিক? ফেরাস, ফেরাসের ইলেকট্রন বিন্যাস করলাম, নন ডিজেনারেট অবস্থায় ভর্তি শক্তি স্তর আর খালি শক্তি স্তরের মধ্যে পার্থক্য আছে, মানে ডেল্টা ই আছে, প্রত্যেকটা ডেল্টা ই এর রেসপেক্টে একটা করে ল্যামডা আছে, ফাইন। এই ল্যামডার সাথে মৌলিক বর্ণ তিনটা, এই তিনটা মৌলিক বর্ণের মধ্যে যে কোনো একটা একটা ল্যামডার রেঞ্জ মিলে ওইটা শোষিত হয়, বাকি দুইটা বিকৃত হয়, বিকৃত হয়ে আমাদের চোখের পর্দায় যে কালারটা তৈরি করে ওই কালারের নাম সবুজ। অ্যান্ড এই জন্যই কিন্তু আমরা ফেরাসের কালারটাকে সবুজ দেখে থাকি। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের রঙিন যৌগের টোটাল প্রসিডিওর। একটু তাড়াতাড়ি আমাকে বলেন, রঙিন যৌগ বুঝছি, তাড়াতাড়ি আমাকে বলবেন রঙিন যৌগ বুঝছি, আমাদের পড়া কী? আমাদের পড়া হচ্ছে পোলার আয়নের সাথে রঙিন যৌগের সম্পর্ক কী, পোলার আয়নের সাথে রঙিন যৌগের সম্পর্ক কী, আমরা এখন ওইটা বলবো। একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা, তাড়াতাড়ি বলবেন রঙিন যৌগ বুঝছি, তাড়াতাড়ি বলবেন রঙিন যৌগ বুঝছি, তাড়াতাড়ি বলবেন রঙিন যৌগ বুঝছি, তাড়াতাড়ি। বাবা এইগুলা এত গুছায়া, এত ডিটেলসে বারবার রিভাইজ দিয়ে তারপরেও শেষ করাবে না কেউ, আমি বারবার বলতেছি। হ্যাঁ, ক্লাসগুলো একটু, আপনারা যারাই করতেছেন ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করেন প্লিজ, ক্লাসগুলো যারাই করতেছেন তারা একটু মনোযোগ দিয়ে করেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা এবার আসেন, আমরা যে পার্টটা পড়ব সে খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, খেয়াল করেন আমরা যে পার্টটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে, একটু তাড়াতাড়ি লিখে ফেলেন, হ্যাঁ এই কথাটা লিখে ফেলেন, তার মানে বলতে পারি যে এই যে ডি আর এফ এ অরবিটালে অযুগ্ম ইলেকট্রনের উপস্থিতি, অযুগ্ম ইলেকট্রন যদি না থাকতো তাহলে কি ওরা শিফট করতো? শিফট করতো না, তাই না? অযুগ্ম ইলেকট্রন থাকা মানে কি শিফট করছে? শিফট করেই তো আসলে নন ডিজেনারেট হয়েছে, তাই না? এটা হচ্ছে মেইন কথা। তো আসেন আমরা হচ্ছে মেইন লেখাটা লিখি, মেইন লেখাটা কি খুব স্পষ্টভাবে লেখেন, আমি আমার মতো করে পড়াই আগে। হ্যাঁ মাথায় রাখবেন পোলার আয়নের সাথে রঙিন যৌগের যে কালার, কালারের সম্পর্ক মাথায় রাখেন। হ্যাঁ লিখে ফেলেন, লিখে ফেলেন, হ্যাঁ লিখে ফেলেন, লিখে ফেলেন। অ্যানায়নের, অ্যানায়নের পোলার আয়ন বেশি হলে, অ্যানায়নের পোলার আয়ন বেশি মানে কি বাবা বলেন তো? অ্যানায়নের আকার বড় হইলে না, খেয়াল করেন আমি আমাদের মতো বলি, হ্যাঁ আমরা তো এগুলো পড়ছি। অ্যানায়নের আকার বড় হইলে, অ্যানায়নের আকার বড় হইলে মানে কি? অ্যানায়নের আকার বড় হইলে মানে কি? অ্যানায়নের পোলার আয়নের মাত্রা বেশি, রাইট? অ্যানায়নের পোলার আয়নের মাত্রা বেশি, অ্যানায়নের পোলার আয়নের, পোলার আয়নের মাত্রা বেশি, এটা আমরা বুঝছি। তাহলে অ্যানায়নের আকার বড় হইলে অ্যানায়নের পোলার আয়নের মাত্রা বেশি, অ্যানায়নের পোলার আয়নের মাত্রা বেশি হইলে যৌগটি কালারফুল হয়, শেষ, যৌগটি কালারফুল হয় মানে বর্ণযুক্ত হয়, যৌগটি কালারফুল হয়, যৌগটি কালারফুল হয়, এই কথাটা একটু লিখে ফেলেন, আমরা উদাহরণে আনবো, হ্যাঁ আমরা উদাহরণে আসবো, তাহলে যৌগটি কালারফুল হয়। তাহলে চিন্তা করেন আপনি বুঝতেই পারতেছেন, যদি আমরা বলি অক্সাইড, কোনো কিছুর অক্সাইড, কোনো কিছুর অক্সাইড বা কোনো কিছুর সালফাইড, এগুলা কেন কালারফুল, এগুলা কেন কালারফুল? কারণ অক্সাইড মানে কি? অ্যানায়ন, অ্যানায়ন আকৃতিটা কিন্তু বড়, হ্যাঁ অক্সাইডের আকার কিন্তু বড়, অক্সাইড সালফাইড এরা কি বর্ণযুক্ত হয়, এরা বর্ণযুক্ত হয়, এরা বর্ণযুক্ত হয়, হ্যাঁ এরা বর্ণযুক্ত হয়। একটু তাড়াতাড়ি লিখে ফেলেন, হ্যাঁ একটু তাড়াতাড়ি লিখে ফেলেন,
যেমন চিন্তা করেন আমরা যদি পড়ি যেমন সিলভার, তারপরে হচ্ছে গিয়ে ক্যাডমিয়াম, কপার, ক্যাডমিয়াম, প্লাম্বাম, কপার, ক্যাডমিয়াম, প্লাম্বাম, এগুলোর যদি আমরা অক্সাইড বা সালফাইড নিই, এগুলোর যদি আমরা অক্সাইড বা সালফাইড নিই, খেয়াল করুন, হ্যাঁ খেয়াল করুন, এগুলোর সাথে যদি আমরা অক্সাইড বা এগুলার এগুলার অক্সাইড বা সালফার এগুলার অক্সাইড বা সালফাইড অক্সাইড বা সালফাইডে পোলারায়ন ক্ষমতা বেশি থাকায়, সালফাইডের পোলারায়ন ক্ষমতা বেশি থাকায় এরা কালারফুল হয়, লিখে ফেলুন, হ্যাঁ এরা কালারফুল হয়, এরা কালারফুল হয়। একটু তাড়াতাড়ি, হ্যাঁ আমরা যদি উদাহরণে আসি তাহলে কি হবে, কপার সালফাইড, তারপরে হচ্ছে গিয়ে লেড সালফাইড PbS, তারপরে হচ্ছে গিয়ে আমাদের মার্কারির যে সালফাইড আছে এরা হচ্ছে গিয়ে বাবা কালো, এরা কিরকম কালার, এরা হচ্ছে কালো কালার, এরা কালো কালার, কালো, হ্যাঁ কালো। আর এই যে HG সরি ক্যাডমিয়ামের যেটা সালফাইড CDS, এটা হচ্ছে গিয়ে হলুদ কালার, এটা কি কালার, হলুদ কালার, ভালো অবজেক্টিভ, হ্যাঁ ভালো অবজেক্টিভ, খেয়াল করেন একটু তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি, আমরা আরেকটা উদাহরণে যাব, একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি, হ্যাঁ কিরে ভাই এত স্লো কেন, তাড়াতাড়ি বলেন, লেখা শেষ, হ্যাঁ আমি বাবা এই মাঝখানের লেখাটা বুঝতে পারতেছি না, মাঝখানের লেখাটা মুছে গেলে আপনার ফোকাসে সমস্যা হবে, তাই আমি হচ্ছে এই সাইডে লিখতেছি, একটা সাইডে লিখতেছি, হ্যাঁ একটা সাইডে লিখতেছি, নিচের দেখা দেখা যায় না, আল্লাহ আল্লাহ কালারফুল হয় পর্যন্ত দেখা যায় না, আচ্ছা ঠিক আছে নিচের দেখাটা আমি লিখে নিই, CDS, তারপরে হচ্ছে গিয়ে CDS হচ্ছে হলুদ আর বাকিরা হচ্ছে কালো, HGS বলেন বা হচ্ছে গিয়ে আমাদের লেড সালফাইড বা কপার সালফাইড এগুলো হচ্ছে কালো, হ্যাঁ এগুলো হচ্ছে কালো, আচ্ছা এবার একটু চিন্তা করেন, এই এটাই নিচে লাইন, হ্যাঁ এটাই নিচে লাইন, এবার চিন্তা করেন অ্যানায়নের আকার যদি ছোট হয় কালারফুল হবে না, আমরা তাই বলছি রাইট, দেখেন খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, এটাই নিচে লাইন, এটাই নিচে লাইন, হ্যাঁ অ্যানায়নের আকার ছোট হলে, অ্যানায়নের আকার ছোট হলে, অ্যানায়নের আকার ছোট হলে খেয়াল করবেন, অ্যানায়নের আকার ছোট হলে পোলারায়ন কমবে, পোলারায়নের মাত্রা কম হয়, পোলারায়নের মাত্রা কম হয়, অ্যানায়নের আকার ছোট হলে পোলারায়নের মাত্রা কম হয়, মানে বর্ণযুক্ত হয় না, মানে বর্ণযুক্ত হয় না, শেষ, যা লিখতেছি লিখেন, মানে বর্ণযুক্ত হয় না, আপনার বই পড়া লাগবে না, আপনি শুধু এই জিনিসগুলোই করেন তাহলেই হবে, অ্যানায়নের আকার ছোট হলে পোলারায়নের মাত্রা কম হয়, মানে বর্ণযুক্ত হয় না, উদাহরণ আসেন দেখেন, সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড আর সিলভার আয়োডাইড, চিন্তা করেন আমরা কি শিখছিলাম, যা মিলবে তা বাদ, সিলভার বাদ, সিলভার বাদ, সিলভার বাদ, সিলভার বাদ, দেখেন এদের মধ্যে কার আকার বড়, ওর আকার বড়, ওর আকার আরেকটু ছোট, ওর আকার আরেকটু ছোট, ওর আকার আরো ছোট, রাইট, তাহলে চিন্তা করেন অ্যানায়নের আকার ছোট হইলে কালার হবে না, অ্যানায়নের আকার বড় হইলে কালার হবে, অ্যানায়নের আকার ছোট হইলে কালার হবে না, তাই তো, তারপরে চিন্তা করেন এই যে ফ্লোরাইড আর ক্লোরাইড এদের আকার ছোট, এদের আকার ছোট, এদের আকার ছোট, এদের আকার ছোট, এদের আকার বড়, এদের আকার বড়, আকার বড়, তার মানে কি এরা কালারফুল হওয়া উচিত না, হ্যাঁ আসলে কিন্তু তাই, AGF আর AGCL কি, AGF আর AGCL হচ্ছে গিয়ে
বর্ণহীন কি বর্ণহীন বা সাদা বর্ণহীন বা সাদা ওই যে আমরা ছোটবেলায় পড়তাম না সিলভার ক্লোরাইডের সাদা অক্ষেপ মানে বর্ণহীন আর এগুলা কি এজিবিআর হচ্ছে গিয়ে হালকা হলুদ কি হালকা হলুদ আর এজিআই হচ্ছে গাঢ় হলুদ কি গাঢ় হলুদ এটা তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি হচ্ছে গিয়ে আমাদের এই পার্টটা তুলে ফেলেন আমরা পরের পার্টে চলে যাবো হ্যাঁ পরের পার্টে চলে যাবো একটু তাড়াতাড়ি লেখা অস্পষ্ট না অস্পষ্ট হওয়ার কথা না একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি বাবা লাইট কম মনে হইলে নিজের ফোনের ব্রাইটনেস বাড়ান আমার ঘরে বাবা এনাফ লাইট আছে আর আমার ঘরে লাইটিং খুব আহামরি খারাপ না আমি যতটুকু জানি একটু তাড়াতাড়ি তুলে ফেলেন বলার হচ্ছে তোলা শেষ আমরা পরের পার্টে চলে যাবো হ্যাঁ আমরা পরের পার্টে চলে যাবো একটু তাড়াতাড়ি তো আসেন আমরা ওই যে কালারের ব্যাপারটা একটু বলি কালারের ব্যাপারটা কেন এরকম হয় কালারের ব্যাপারটা কেন এরকম হয় দেখেন আমরা কি বলছিলাম একটু পড়াগুলো মিলান হ্যাঁ আমি একটা কাজ করবো নতুন একটা মার্কার আনি আচ্ছা লেখা অস্পষ্ট না বাবা লেখা অস্পষ্ট না লেখা অস্পষ্ট না লেখা এনাফ ঠিক আছে আচ্ছা দেখেন আচ্ছা দেখেন দেখেন আমরা যে কাজটা করবো লিখে ফেলেন এনায়নের আকার বাড়লে এনায়নের আকার বাড়লে পোলার আয়ন বাড়ে এটা আমরা সবাই জানি ইকটা লিখছি রাইট পোলার আয়ন বাড়ে পোলার আয়ন রাইট পোলার আয়ন অ্যানায়নের আকার বাড়লে পোলার আয়ন বাড়ে কাহিনীটা কী হয় কাহিনীটা একটা লাইন লেখ না একটু পরে বোঝাচ্ছি অ্যানায়নের অ্যানায়নের কী বলো এটাকে ফুললি ফিল আপ ফুললি ফিল আপ অরবিটাল থেকে ক্যাটায়নের খালি অরবিটালে ইলেকট্রন প্রবেশ সহজ হয় প্রবেশ সহজ হয় কম শক্তি লাগে কম শক্তি লাগে তাই তাই ভিজিবল লাইট থেকে আলো শোষিত হয়ে বাকিরা বাকি আলোগুলো বিকিরিত হয়ে যেই কালার তৈরি করে হ্যাঁ বিকিরিত হয়ে যেই কালার তৈরি করে হয়ে যেই কালার তৈরি করে তা আমরা দেখি আশা করি দেখা যাবে হ্যাঁ একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি লিখে ফেলেন হ্যাঁ একটু তাড়াতাড়ি লিখে ফেলেন একটু তাড়াতাড়ি লিখে ফেলো কি লিখবো অ্যানায়নের ফুললি ফিল আপ অরবিটাল থেকে ক্যাটায়নের খালি অরবিটালে ইলেকট্রন প্রবেশ সহজ হয় তাই কম শক্তি লাগে ওই যে আমরা একটু আগে বলছিলাম শক্তির একটা পার্থক্য থাকে রাইট তাইলে কম শক্তি যদি লাগে খেয়াল করবেন কম শক্তি যদি লাগে ত
তখন আমরা কি করি, তখন কি হয় ভিজিবল যে আমাদের এরিয়াটা আছে বেনিয়া সহ কলা, মানে আমাদের যে দৃশ্যমান অঞ্চল, দৃশ্যমান অঞ্চল থেকে আলো শোষিত হয়ে বাকিরা বিকৃত হয়। বিকৃত হলে কি হয়, আমাদের চোখে ওই বিকৃত মিলেরা বিকৃতরা মিলে একটা লাইট তৈরি করে, একটা কালার তৈরি করে, তাই আমরা ওটা দেখি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি লিখে ফেলেন, একটু তাড়াতাড়ি লিখে ফেলেন। আর আরেকটা কথা মাথায় রাখবেন, ওই যে অ্যানোডের আকার যদি কমে যায় তাহলে পোলারাইন কমবে। দেখেন বিপরীতটা, অ্যানোডের আকার কমলে পোলারাইন কমবে, অ্যানোডের আকার কমলে পোলারাইন কমবে, তখন কি হবে, তখন কি হবে, অ্যানোডের ফুললি ফিল আপ অরবিটাল থেকে ক্যাটায়নের খালি অরবিটালে ইলেকট্রন প্রবেশটা, ইলেকট্রন প্রবেশের জন্য অনেক শক্তি লাগে, কি লাগবে, অনেক শক্তি লাগবে। তখন ভিজিবল লাইট থেকে হবে না, তখন কি হবে, তখন ইউভি লাইট, তখন খেয়াল করেন। হ্যাঁ, বেশি শক্তি লাগলে, বেশি শক্তি লাগলে কোনটা ইউজ হবে, ইউভি লাইট ইউজ হবে, কি হবে, ইউভি লাইট ইউজ হবে, ঠিক আছে, ইউভি লাইট ইউজ হবে। বেশি শক্তি হইলে ইউভি লাইট ইউজ হবে, ইউভি লাইট যদি ইউজ হয় তখন কি হয়, তখন হচ্ছে কি, এরা কোনো কালার দেয় না, এরা কি দেয় না, এরা কালার দেয় না। একটু তাড়াতাড়ি এই দুটো ইনফরমেশন লিখে ফেলতে হবে, তাহলে মোটামুটি আর বই পড়া লাগবে না। হ্যাঁ, তাহলে মোটামুটি আর বই পড়া লাগবে না, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি লিখে ফেলুন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি লিখে ফেলুন। এই জন্যই কিন্তু আমরা কালার গুলো দেখি আর দেখি না, কিরকম চিন্তা করেন, এটা আমরা একটু আগে বলছিলাম যে এজিসিএল সাদা, কিন্তু এজিআই হলুদ। আবার চিন্তা করেন যে হচ্ছে এজিসিএল টু সাদা, HgCl2 সাদা, HgI2 হলুদ। আবার PbCl2 সাদা, PbI2 হলুদ, সোনালি হলুদ, সোনালি হলুদ। তা আমার চিন্তা করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটু খেয়াল করেন, দেখেন HgCl সাদা, HgI হলুদ, HgCl2 সাদা, HgI2 হলুদ, PbCl2 সাদা, PbI2 হলুদ। মানে ব্যাপারটা কি, এই দেখেন অ্যানায়নের আকৃতি বাড়তেছে, দেখেন এই যে অ্যানায়নের আকার বড়, ক্লোরিন থেকে আয়োডিন কিন্তু বড়, ক্লোরিন থেকে আয়োডিন বড়, আয়োডিন বড় বিধায়, আয়োডিন বড় বিধায় পোলারাইনের মাত্রা বেশি। তার মানে এইখানে কি হচ্ছে, এইখানে ভিজিবল ইউজ হচ্ছে, বাট এইখানে কি হচ্ছে, এখানে ইউভি ইউজ হচ্ছে, এইখানে ইউভি ইউজ হচ্ছে যার জন্য সাদা দেখাচ্ছে, আর এইখানে কি ইউজ হচ্ছে, ভিজিবল ইউজ হচ্ছে, এইখানে কি ইউজ হচ্ছে, ইউভি ইউজ হচ্ছে, আর এখানে ভি ইউজ হচ্ছে। পার্থক্যটা কি বুঝছেন, মনে রাখবেন কালার কখন দেখা যায় না, যখন ইউভি লাইট থেকে আসলে ইউভি লাইট যখন শোষিত হয়, ইউভি লাইট শোষিত হইলে কালার দেখা যায় না, বাট অবশ্যই অবশ্যই ভিজিবল রে যদি শোষিত হয় তখন কিন্তু কালার দেখা যাবে, না হলে দেখা যাবে না। এই ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো বুঝে বুঝে পড়তে হবে, আপনাদের আর বই পড়তে হবে না, এই জিনিসগুলো পড়লে হয়ে যাবে। তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি বলেন, বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন, বুঝছি। একটু তাড়াতাড়ি বলবেন, বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন, বুঝছি। একটু তাড়াতাড়ি, হ্যাঁ, এই জিনিসগুলো যদি আপনি বুঝে বুঝে না পড়েন তাহলে কিন্তু বাবা পরীক্ষা আসতে পারবেন না, আমি বারবার বলতেছি। হ্যাঁ, এবার আসেন আমরা হচ্ছে গিয়ে তিন নাম্বার পয়েন্টটা পড়বো, তিন নাম্বার পয়েন্ট। আচ্ছা, এবার আসেন দেখেন, তিন নম্বর, ধাতব কার্বনেটের তাপীয় স্থিতি, ধাতব
ধাতব কার্বনেটের তাপীয় স্থিতি, খেয়াল করবেন ধাতব কার্বনেটের তাপীয় স্থিতি। এবার দেখেন মনোযোগ দিয়ে বুঝেন, আগে আমরা আমাদের পড়াটা পড়ি তারপর আপনি বাকিটা বুঝবেন। নরমালি চিন্তা করেন, আমরা ধাতব কার্বনেটের তাপীয় স্থিতি বলতে কি বোঝাচ্ছি চিন্তা করেন। এই যে বেরিলিয়াম কার্বনেট আমরা এগুলো পড়ছি গতকাল, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রনশিয়াম কার্বনেট আর ওটাকে কি বলে বেরিয়াম কার্বনেট। চিন্তা করেন এই যে পাঁচটা জিনিস আছে, এই যে দেখেন এই যে এখানে যে পাঁচটা জিনিস আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম। এখন আমরা কি জানি, আমরা জানি ক্যাটায়নের আকার ছোট হইলে আয়নিক, সরি ক্যাটায়নের আকার ছোট হইলে সমযোজী, না হলে আয়নিক। তখন চিন্তা করেন এই যে বেরিলিয়াম ছোট, ম্যাগনেসিয়াম আর একটু বড়, ক্যালসিয়াম আর একটু বড়, স্ট্রনশিয়াম আর একটু বড়, বেরিয়াম আরও বড়, তার মানে ক্যাটায়ন ছোট হইলে, এখানে ক্যাটায়ন ছোট কে বেরিলিয়াম ছোট, বেরিলিয়াম টু প্লাস ছোট, রাইট, বেরিলিয়াম টু প্লাস ছোট আর বেরিয়াম টু প্লাস বড়, বেরিয়াম টু প্লাস বড়, খেয়াল করেন বেরিয়াম টু প্লাস বড়, তার মানে ক্যাটায়ন ছোট হইলে, ক্যাটায়ন ছোট হইলে পোলার আয়ন বাড়ে, ক্যাটায়ন ছোট হইলে পোলার আয়ন বাড়ে, খেয়াল করেন ক্যাটায়ন ছোট হইলে পোলার আয়ন বাড়ে, দ্যাট মিন্স সমযোজী বাড়ে, সমযোজী বাড়ে। আবার বেরিলিয়াম বড়, বেরিয়াম বড়, বেরিয়াম বড় হইলে পোলারিটি কমে, বেরিয়াম বড় পোলারিটি কমে মানে কি আসলে আয়নিক না, পোলারিটি কমে মানে কিন্তু আয়নিক, পোলারিটি কমে মানে কি আয়নিক, রাইট, আয়নিক ধর্ম। আচ্ছা এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে বুঝছেন ব্যাপারটা, বুঝছেন আমরা গত ক্লাস পর্যন্ত এগুলো পড়ছি যে ভাইয়া বেরিলিয়াম টু প্লাস ছোট, আমরা জানি ক্যাটায়ন ছোট হইলে সমযোজী, ক্যাটায়ন ছোট হইলে পোলার আয়ন বাড়ে বিধায় সমযোজী, আমরা গতকাল পড়ছিলাম সমযোজী, এরপর আবার পড়ছি পোলার আয়ন, তার মানে কি ক্যাটায়নের আকার ছোট হইলে পোলার আয়ন বাড়ে তাই সমযোজী, আবার ক্যাটায়নের আকার বড় দ্যাট মিন্স পোলার আয়ন কমে তাই হচ্ছে আয়নিক, এটা আমরা জানি। আচ্ছা এবার মনোযোগ দিয়ে বুঝেন, মনোযোগ দিয়ে বুঝেন, আপনি একটু একটা জিনিস বলেন আমাকে, একই গ্রুপের উপর থেকে নিচে নামলে, একই গ্রুপের উপর থেকে নিচে নামলে আয়নীকরণ শক্তি, খেয়াল করেন হ্যাঁ আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি, খেয়াল করলেন একই গ্রুপের উপর থেকে নিচে নামলে আয়নীকরণ শক্তি কি বাড়ে নাকি কমে, অবশ্যই কমে যায়, কমে যায়, রাইট, তার মানে খেয়াল করেন অবশ্যই যে উপরে আছে তার আয়নীকরণ শক্তি বেশি, যে নিচে আছে তার আয়নীকরণ শক্তি কম, উপরে যে তার আয়নীকরণ শক্তি বেশি, উপরে যে একদম উপরে, হ্যাঁ একদম উপরে থাকলে কি আয়নীকরণ শক্তি বেশি, আপনি বুঝছেন বইয়ের পর আপনি কেমনে বুঝেন না ওইটা আপনি আমার ক্লাস করলে বুঝবেন ইনশাআল্লাহ। আর নিচে, নিচে গেলে কি হয় আয়নীকরণ শক্তি কম, আয়নীকরণ শক্তি কম, নিচে থাকলে আয়নীকরণ শক্তি কম। এবার খেয়াল করেন দেখেন উপরে থাকলে আয়নীকরণ শক্তি বেশি, নিচে থাকলে আয়নীকরণ শক্তি কম, এবার দেখেন তারপরে আমি বলতেই পারি বেরিলিয়াম টু প্লাসের আয়নীকরণ শক্তি বেশি, আয়নীকরণ শক্তি বেশি আর বেরিয়াম টু প্লাসের আয়নীকরণ শক্তি কম, লিখে ফেলেন, হ্যাঁ লিখে ফেলেন, বুঝে বুঝে পড়েন দেখবেন হয়ে যাবে, বেরিয়াম টু প্লাসের, সরি বেরিলিয়াম টু প্লাসের, বেরিলিয়াম টু প্লাসের আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি বেশি, বেরিলিয়াম টু প্লাসের আয়নীকরণ শক্তি বেশি, আবার মিলাম পোলার আয়ন বেশি, পোলার আয়ন বেশি, আবার মিলাম তাই কি সমযোজী, তাই সমযোজী, আবার বেরিয়াম টু প্লাসের আয়নীকরণ শক্তি কম, পোলার আয়ন কম তাই আয়নিক। এখন দেখেন মনোযোগ দিয়ে বুঝেন, আপনার বইয়ে খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন আপনার বইয়ে যদি লেখা থাকে, আপনার বইয়ে কি লেখা বুঝছেন, আপনার বই কি ভুল লেখছে নাকি ঠিক লেখছে, ওরা কঠিন করে লেখছে, এতটুকুই পার্থক্য। আপনার বইয়ে যদি লেখা থাকে বেরিলিয়াম টু প্লাসের আয়নিক পটেনশিয়াল মানে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব, বেরিলিয়াম টু প্লাসের আয়নীকরণ বিভব বেশি থাকায়, আয়নীকরণ টু প্লাসের সরি আয়নীকরণ বিভব বেশি থাকায় এর গলনাঙ্ক কম, এর গলনাঙ্ক এর খেয়াল করেন তাপীয় স্থিতি হ্রাস পায়, এই খেয়াল করেন তাপীয় স্থিতি হ্রাস পায় মানে গলনাঙ্ক কম। এবার আপনি আমাকে বলেন কেউ যদি কেমনে পড়ায় বইয়ের লাইন আপনি কেমনে বুঝবেন না, দেখেন খেয়াল করেন বইয়ে কী লেখা আছে, বইয়ে লেখা আছে
বইয়ে কি লেখা আছে, আপনার বইয়ে কি লেখা আছে? এই যে দেখেন আমার সামনে আপনার বই আছে, মিথ্যা কথা বলে লাভ নাই। আমি আপনার বইয়ের লাইনটা বোঝাচ্ছি, আমি কিন্তু বইয়ের মতো করে পড়াচ্ছি না, কখনোই না, আমি বইয়ের মতো করে পড়াইতে পারি না। খেয়াল করেন আপনাদের বইয়ে এখানে লেখা আছে একটা কথা, ক্যাটায়নের আয়নিক পটেনশিয়াল বেশি হলে কার্বনেট অ্যানায়নের ইলেকট্রন মেঘ ক্যাটায়ন দ্বারা আকৃষ্ট হয়, ব্লা ব্লা ব্লা, তখন কার্বনেট লবণের তাপীয় স্থিতি হ্রাস পায়। বুঝছেন কত বিশ্রী লেখা? এখন আপনি আসেন আমার কথায় আসেন, বেরিলিয়াম টু প্লাসের আয়নীকরণ শক্তি বেশি, রাইট? বেশি আয়নীকরণ শক্তি, বেশি আয়নীকরণ শক্তি বেশি মানে কি? পোলারায়ন বেশি, পোলারায়ন বেশি মানে কি? সমযোজী। এই কথাটা আমরা কই পাইলাম, কেমনে মিলাইলাম? এই যে আগে থেকে আমরা জানি ক্যাটায়ন যদি ছোট হয়, ক্যাটায়ন ছোট হইলে পোলারায়ন বাড়ে, পোলারায়ন বাড়লে সমযোজী। তার মানে চিন্তা করেন, ক্যাটায়ন ছোট, পোলারায়ন বাড়ে, সমযোজী। আমরা একটু আগে পাইছি আয়নীকরণ শক্তি এটার কি বেশি, বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। তার মানে চিন্তা করেন, আমরা ফ্রম এই লাল ব্রেকেট আর ফ্রম এই লাল ব্রেকেট, এই দুইটা লাল ব্রেকেটকে মিলাইছি, লিঙ্ক আপ করছি। বুঝছেন পড়ার স্ট্র্যাটেজিটা? বুঝছেন তার মানে বেরিলিয়াম টু প্লাসের আয়নীকরণ শক্তি বেশি, তাই এটা ছোট, এটা পোলার, এটা পোলারায়নের মাত্রা বেশি, পোলারায়নের মাত্রা বেশি, অ্যান্ড এটা সমযোজী। এইবার খেয়াল করেন, আপনি কি জানেন না সমযোজী মানে গণনাঙ্ক কমে যায়? এটাকে আপনারা আমি শিখাইছি না গত ক্লাসে? অবশ্যই শিখাইছি। তার মানে সমযোজী মানে গণনাঙ্ক কমে যায়, অ্যান্ড গণনাঙ্ক মানে কম, কম মানে তাপীয় স্থিতি কম, শেষ। মানে বুঝেন বই পুস্তক যা লিখতেছে ওরা ভুল লিখতেছে না, বাট ওরা কঠিন লিখতেছে, অ্যান্ড আমরা যেইভাবে আস্তে ধীরে আগাইছি ওই জিনিসগুলো মিলাই আমরা একটা ফ্লোচার্ট বানাই দিলাম আপনাকে। তাহলে বলতেই পারি বেরিলিয়াম, বেরিয়াম টু প্লাসের গণনাঙ্ক কেন বেশি, কেন বেশি? আপনি বলুন ভাই আয়নিক, আসলে একটু বইয়ের ভাষায় মিলাই, বেরিয়াম টু প্লাসের আয়নিকরণ শক্তি কম, আয়ন পটেনশিয়াল কম, মানে পোলারায়ন ক্ষমতা কম, পোলারায়ন ক্ষমতা কম মানে এটা আয়নিক, আয়নিক মানে কি? আয়নিক মানে তাপীয় স্থিতি বেশি, তাপীয় স্থিতি বেশি, তাপীয় স্থিতি বেশি, তাপীয় স্থিতি বেশি মানে কি বলেন তো? মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক বেশি, শেষ কথা। বইয়ের পড়া বোঝা যায় না কেমনে ভাই? আমার এইটা বোঝানো, ক্লাস নিলে আবার বইয়ের পড়া কেমনে বোঝা যায় না? একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, কিসের ব্লাড আস্তে কি শুনুন, বা টাইম পেল না ব্লাড হওয়া? আপনারা শুধু হচ্ছে গিয়ে, শুধু হচ্ছে ভয়েস শুনলেও এতক্ষণে বুঝে যাওয়ার কথা, হ্যাঁ শুধু ভয়েস শুনলেও এতক্ষণে বুঝে যাওয়ার কথা। শুধু ভয়েস শুনলেও এতক্ষণে বুঝে যাওয়ার কথা, খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন। কি বলছি? বলছি হচ্ছে আয়নীকরণ শক্তি বেশি মানে পোলারায়ন বেশি, পোলারায়ন বেশি মানে সমযোজী তাপীয় স্থিতি কম, গণনাঙ্ক কম। আপনার বইয়ের ভাষায় কঠিন করে লেখা আছে, আমি সহজ করে বুঝাই দিলাম, এতটুকু পার্থক্য। তাড়াতাড়ি বলেন হচ্ছে বুঝছেন কিনা, হ্যাঁ তাড়াতাড়ি বলেন হচ্ছে বুঝছেন কিনা, তাড়াতাড়ি বলবেন বুঝছেন কিনা, হ্যাঁ তাড়াতাড়ি বলবেন বুঝছেন কিনা, হ্যাঁ তাড়াতাড়ি বলবেন বুঝছেন কিনা, এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ দেখেন বইয়ের পড়াগুলো কিন্তু আমি বারবার বলছি ইজি আছে, বইয়ের পড়া ইজি, আপনার কাছে বুঝতে ইজি লাগবে যদি আপনি একটু বুদ্ধি খাটান, একটু বুদ্ধি খাটালে আমার মনে হয় না যে খুব বেশি কঠিন। যাই হোক আমি আজকের পড়াবো না, আজকের পড়াবো না, তাহলে হচ্ছে আমরা ইনশাআল্লাহ এর পরের ক্লাসে হচ্ছে হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধনের পরে হচ্ছে গিয়ে আমাদের কী বলে এটাকে, হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধনের পরে আপনার কী বলে এটাকে, ভ্যান ডের ওয়েলস বন্ধন, এরপরে হচ্ছে নামকরণ, এইগুলো যদি পড়ায় ফেলি তাহলে এই চ্যাপ্টারটা শেষ, হ্যাঁ এই চ্যাপ্টারটা শেষ। আশা করি আমি বুঝাইতে পারছি। তাহলে ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে ভ্যান ডের ওয়েলস বন্ধন শুরু করবো, এরপর হচ্ছে আস্তে আস্তে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।